80% শিক্ষার হার বাংলাদেশে, বুঝতেই পারছেন স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ের অভাব নেই। আর আজকের এই নতুন এপিসোডে দেখাতে চলেছি বাংলাদেশের দেখতে সুন্দর সবচেয়ে সুন্দর হাই স্কুলটিকে। এই হাই স্কুলটিকে প্রথমবার কেউ দেখলেই বিশ্ববিদ্যালয় মনে করে বসে থাকে, আর রাতের বেলায় দেখলে মনে হয় মিউজিয়াম অথবা রঙিন থিয়েটার। মানে এতই সুন্দর এই হাই স্কুলটি, এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রকম দেখতে এই হাই স্কুলটি। ঢাকা মানিকগঞ্জ জেলার সিঙ্গের থানার অন্তর্গত চারিগ্রাম ইউনিয়নে অবস্থিত এই সেকেন্ডারি হাই স্কুলটির নাম হচ্ছে চারিগ্রাম এস এ খান উচ্চ বিদ্যালয়। এস এ খানের মানে হচ্ছে শাহাদাত আলী খান। 1948 সালে শাহাদাত আলী খানের উদ্যোগে নির্মিত হয়েছিল দ্বিমুখী এই সুন্দর স্কুলটি। তিনতলা বিশিষ্ট এই স্কুলটির সামনে রয়েছে বিশাল বড় খেলার মাঠ, আর মাঠটি 12 মাস সবুজ ঘাসে ঢাকা থাকে। মাঠটির চারপাশে রয়েছে অসংখ্য নারকেল গাছের সারি, আর নারকেল গাছের গ্যাপে রয়েছে বসবার জন্য সিমেন্ট বালুর বেঞ্চ। সব মিলিয়ে পার্ক বললে ভুল হবে না চারিগ্রাম স্কুলের পরিবেশটাকে। মাঠের পশ্চিমে রয়েছে দেশ ও স্কুল বিষয়ক পারফরমেন্স করার জন্য সুদর্শনীয় নাট্যমঞ্চ মানে থিয়েটার। আর এই থিয়েটার আর স্কুলের কুল ছুঁয়ে বয়ে গেছে হাজার বছরের পুরনো নদী নুরুলি গঙ্গা। বর্তমানে এই নদীটি এখন মৃত এবং কালীগঙ্গার শাখা নদী। স্কুলের পিছনে চারিগ্রাম হাট, যা জাইল্লা গ্রামে পড়েছে অর্ধেক। নদীটির উপর বেথাতুর ব্রিজটি মিলন ঘটিছে এই হাট বাজারে। আর এই চারিগ্রাম হাট ঢাকা তাঁতি বাজারের পরে সোনার জন্য বিখ্যাত, এই জন্যই চারিগ্রাম হাটকে সোনার হাট বলা হয়। এই হাই স্কুলটির সাথেই পূর্ব পার্শ্বে রয়েছে প্রাইমারি স্কুল, এবং এই দুই স্কুল বিশিষ্ট মাঠের পূর্ব পাশে চারিগ্রাম ইউনিয়ন ও ক্লাব রয়েছে। মনের কল্পনা দিয়ে শিল্পী যেমন ছবি আঁকে, ঠিক তেমনই শিল্পীর আঁকা ছবির মতোই এই চারিগ্রাম হাই স্কুলটি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির সা, কালোজয়ী এই অমর কবিতা রচয়িতা কবি খান মোহাম্মদ মনিউদ্দিনের বাড়ি এই চারিগ্রাম গ্রামের খানপাড়ায়। তাই আপনি যদি কখনো এই চারিগ্রাম স্কুলটি পরিদর্শন করতে আসেন, তবে নয়ন জোড়ানো সৌন্দর্যের পাশাপাশি আপনার এই কবি ও কবিতার কথা অবশ্যই মনে পড়বে, এবং জীবনের সর্বপ্রথম স্কুল জীবনের স্মৃতিও সিক্ত করে দিবে আপনার নয়ন। বর্তমানে এই চারিগ্রাম হাই স্কুলটির প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছে মহিদুর রহমান। মেয়ে টিচার হিসেবে রয়েছে বিউটিফুল জেসমিন ম্যাডাম। আমি বাংলাদেশের 2 বিভাগের 14টি জেলা ভ্রমণ করেছি, কিন্তু কোথাও এমন সুন্দর পরিবেশের হাই স্কুল দেখতে পাইনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চেয়েও সুন্দর এই হাই স্কুলটি, বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন। সবাই ভালো ও সুস্থ থাকুন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ইউটিউব প্রেমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।